আজকে আমরা দেখতে পাচ্ছি যে চাপাডাঙ্গার বুকে একটা দোকান, এই দোকানে বিজেপির নামে দোষ দেওয়ার জন্য তৃণমূলেরই কিছু দুষ্কৃতকারী এই ধরনের এই দোকানের মধ্যে বিজেপির ঝান্ডা লাগিয়ে দিয়ে বলা হচ্ছে যে বিজেপির ছেলেরা দোকান বন্ধ করে দিয়েছে। আমরা কোনো বরদাস্ত করব না, বিজেপির নাম নিয়ে কারো কারো গায়ে হাত দেওয়া চলবে না, কোনো অশান্তি চলবে না, কোনো দোকান ভাঙচুর চলবে না, কোনো দোকানে চাবি লাগানো চলবে না, কারো বাড়িতে গিয়ে কারো বাড়িতে হাঙ্গামা এগুলো আমরা মেনে নেব না। এবং আমরা ভারতীয় জনতা পার্টি আরামবাগ জেলার সেক্রেটারি আমি গণেশ চক্রবর্তী বলছি, এ ধরনের কোনো কিছু হলে আপনারা জনগণ নিজেরা থানায় গিয়ে অভিযোগ জানাবেন এবং তাকে লকআপে ঢোকানো, শাস্তি দেওয়া, সেটা আমাদের দায়িত্ব। যে জিনিস তৃণমূল করেছে এই জিনিস এখানে চলবে না, যে জিনিস সিপিএম করেছে সেই গণ্ডগোল সেই অশান্তি আমরা করতে দেবো না। যদি কেউ কোনো রকমের অশান্তি করে আপনারা আপনাদের ওপর জনগণের ওপর আমরা দায়িত্ব দিচ্ছি, আপনারা থানায় অভিযোগ করুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন, এইসব দোষীদেরকে কীভাবে শাস্তি দেওয়া হয় আমরা সেটা করে দেখাবো। বন্দে মাতরম।